রহমানির রহিম, বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি জিদে আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের ফ্রেমের অ্যানালাইসিসের প্রবলেম 3 আজকে আমি দেখাবো। তো এই যে এটা হলো আমাদের প্রবলেম, এখানে আমাদের একটা ফ্রেম দেওয়া আছে যেটা আমাদের এই যে এ বি যে লেগটা আছে সেই লেগটা হলো 10 ফিট, আর ডিই লেগ হলো আমাদের 15 ফিট। তো এখানে আমাদের এই যে এ বি যে লেগ, এখানে আমাদের বি পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে, আর এটার হাইট হলো 10 ফিট, এটার ইয়ে হলো আই প্রপার্টি হলো অনলি আই, মানে মেম্বার প্রপার্টি আর কি। এরপর হলো বি সি পয়েন্ট, বি সি সেগমেন্টে আমাদের সি পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে 20 কিপ, আর সিডি সেগমেন্টে আমাদের কোনো লোড নাই, আর আমাদের ডি থেকে 5 ফিট পর্যন্ত আমাদের একটা ক্যান্টিলিভার পোর্শন আছে যেটা হলো 5 কিপ লোড পড়তেছে ক্যান্টিলিভার পোর্শনের একদম ইন্ডে, আর ডি ইস আমাদের যে মেম্বার সেটাতে কোনো আমাদের ইয়ে নাই, লোড নাই। তো তাহলে আমরা শুরু করি। তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হলো একটা সাপোর্ট সরিয়ে দেওয়া। তো আমরা যেহেতু আমাদের এখানে হিন হিন সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট আছে, তো আমরা হিন সাপোর্টটাকে সরাবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তো আমরা হিন সাপোর্ট এখানে সরাই দিলাম, সরাই দেওয়ার পর আমাদের এখানে একটা ভার্টিক্যাল লোড এবং একটা হরিজন্টাল লোড আমাদের ফোর্স ইউনিট ফোর্স কাজ করবে আর কি। মানে এখানে আমরা সাপোর্টটা শুধু একটা হরিজন্টাল ইউনিট লোড এবং একটা ভার্টিক্যাল ইউনিট লোড আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা হলো আমাদের ম্যাথের প্রসেস আর কি। এটা হলো আমাদের এই পদ্ধতি, মানে এইভাবে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সে প্রবলেম সলভ করে থাকি। আর এখানে আমাদের 5 কিপ লোড আছে, 5 কিপ লোডের কারণে আমাদের যে মোমেন্ট তৈরি হবে সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 × 5 = 25, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এতে করে আমাদের ক্যালকুলেশন একটু সহজ হবে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো আমাদের টেবিল তৈরি করা। তো টেবিল আমরা তৈরি করবো, এখানে আমাদের হলো সেগমেন্ট হলো এ বি, এ বির জন্য আমরা অরিজিন বি কে বি ধরলাম, বি থেকে আমরা এখানে যদি কোনো ডিস্টেন্স আমরা একটা সেগমেন্ট নিব, এখানে আমাদের এটার লিমিট হলো 0 থেকে 10, 0 থেকে 10 হলে আমাদের এখানে এক্সটার্নাল যে লোডের কারণে যে মোমেন্ট আসবে সেটা সেটা হলো আমাদের এখানে এই যে প্রথমে আমাদের এটা চলে আসবে 20 কিপ লোড আছে আমাদের এখানে, 20 আর ডিস্টেন্স হলো এক্স, তাহলে 20x + 20x। এরপরে আমাদের এখানে আরেকটা আসবে সেটা হলো 20 × 10, 200 হবে এটা আমাদের 20 × 10, আর প্লাস আমাদের এখানে আরেকটা ইয়ে আছে 200, আর এখানে আমাদের 25 মোমেন্ট আছে আগে থেকেই, তাহলে +25 = 225, 225 প্লাস 20x। ওকে, এটা গেল। এরপরে আমাদের হলো M1 এক্সটার্নাল, আমাদের যে ইউনিট ইয়ে আছে ইউনিট পয়েন্ট লোড আছে, ইউনিট লোডের কারণে আমাদের যে মুভমেন্ট সেটা, তো যেহেতু আমরা এখানে সেগমেন্ট নিচ্ছি আমাদের এদিকে যদি আমরা ইয়ে করি আমাদের টোটাল হলো এতটুকুগুলো 15, তাহলে 15 - x হবে, এবং এটা আমাদের ক্লক ওয়াইজ সেই কারণে এটা প্লাস, এতটুকু ডিস্টেন্স আমাদের এক্স, 15 - x। ওকে, এরপর আমাদের M2, এখানে আমাদের ভার্টিক্যালের জন্য আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 20 ফিট, তাহলে -20, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হবে ঘুরবে সেজন্য -সাইন। ওকে, সেম একইভাবে বিসি মেম্বারের জন্য যদি আমরা চিন্তা করি, বিসি সেগমেন্টের যদি জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে বিসি সেগমেন্ট আমাদের হলো যে এটা বি এবং সি, আমরা এই অরিজিন নিচে আমরা সি বিন্দুকে, সি থেকে আমরা যে কোনো সি থেকে আমরা বাম পাশে যে কোনো পয়েন্টে আমরা একটা সেগমেন্ট সেকশন কেটে নিব, সেকশন কেটে নিলে আমাদের এটার লিমিট হলো 0 থেকে 10 পর্যন্ত, আর এখানে আমরা সেকশন কেটে নেওয়াতে আমাদের এখানে কাজ করবে হলো শুধুমাত্র এই যে এই 20 × x, হ্যাঁ এতটুকু ডিস্টেন্স হলো আমাদের x, আর এখানে হলো 25, তাহলে এবং এগুলো আমাদের ক্লক ওয়াইজ কাজ করবে, তাহলে 25 এটা তো কাজ করবেই, 25 আর হলো +20 × x। আর এরপরে আমাদের এই পয়েন্টের সাপেক্ষে আমাদের যে ইউনিট হরিজন্টাল যে ইউনিট লোড আছে সেটার জন্য আমাদের ডিস্টেন্স হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 15, তাহলে 1 × 15 = এটা 15, এটা আমাদের পজিটিভ ক্লক ওয়াইজ হবে। এরপর পার্টিকেল যেটা আছে, পার্টিকেলটা আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ, পার্টিকেলের ডিস্টেন্স হবে কত, 10 + x, হ্যাঁ -1 × 10 + x, তাহলে এটা গুণ করলে -10 - x। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো সিডি, সিডি সেগমেন্ট, সিডি আমাদের লিমিট হলো 0 থেকে 10, আর সিডি সেগমেন্টে হলে
সিডি আমি সি এর ডি ডি আমাদের এটা হলো অরিজিনাল ডি, ডি থেকে আমি বাম পাশে যে কোনো জায়গায় একটা পয়েন্ট ইয়ে নিয়ে সেকশন কেটে নিব। তাহলে এটা আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে যদি এখন মোমেন্ট নিই, তাহলে এখানে আমাদের মোমেন্ট অনলি 25 কাজ করতেছে, যে এটা এই 25 কাজ করতেছে এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট। এরপর হলো আমাদের পয়েন্ট লোড, ইউনিট লোড আর কি, ইউনিট লোডের কারণে আমাদের যদি হরিজন্টাল ইউনিট লোডের কারণে এখানে আমাদের মোমেন্ট কাজ করবে শুধু প্লাস 15, ফোর্স হলো আমাদের 1 আর ডিস্টেন্স হলো 15। তাহলে 1 × 15 = 15 এবং এটা ক্লকওয়াইজ, সেই কারণে প্লাস। এরপরে আমাদের এখানে যে পার্টিকেলটা আছে, পার্টিকেলটার কারণে আমাদের পার্টিকেলটা হলো আমাদের হলো ডিস্টেন্স হলো এখানে এক্স আর লোড হলো 1, তাহলে 1 × x এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, সেটার কারণে মাইনাস। ওকে, এরপরে আমাদের লাস্ট যে সেগমেন্ট আছে সেটা হলো আমাদের ডিই, এবং আমরা ইটাকে যদি ই হিসেবে নিই, ইটাকে যদি আমরা অরিজিন হিসেবে নিই, ই এর উপরে আমি যে কোনো জায়গায় একটা সেগমেন্ট কেটে নিলাম, তাহলে এখানে আমাদের এই এতটুকু জায়গার মধ্যে আমাদের কোনো কি কোনো এক্সটার্নাল লোড নাই, সেজন্য আমাদের এটা জিরো। আর আমাদের পার্টিকেল ডিস্টেন্স, পার্টিকেলটারও আমাদের কোনো লম্ব দূরত্ব নেই, সেই কারণে পার্টিকেলটাও শূন্য হবে, শুধু হরিজন্টালটা থাকবে। হরিজন্টালটা কত হবে? হরিজন্টালটা আমাদের হলো 1 × x এবং এটা ক্লকওয়াইজ, সে কারণে হলো প্লাস এক্স। আশা করি বুঝতে পেরেছেন, তাহলে যদি বুঝতে চান তাহলে এই বাকিটা সহজ। আমাদের বাকিটা হলো এরপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো এই যে ডেল 1 ডেল 2, এরপরে আমরা ডেল্টা 1 1 ডেল্টা 2 2 এগুলো বের করবো ইন্টিগ্রেশন করে। করার পর আমরা এখানে ম্যাট্রিক্স ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের যে ইকুয়েশন সেটা আমরা বসাবো, বসানোর পর আমরা এখান থেকে x1 এবং x2 এর মান পেয়ে যাবো, পেলে আমাদের ম্যাচ শেষ। এরপর আমরা এই মানগুলা এখানে বসাবো, বসিয়ে তারপর শেয়ার ফুট ডায়াগ্রাম ড্র করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।